আসলে আমার একটা প্রশ্ন আছে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আসলে। মানে তুমি গান অসম্ভব সুন্দর গান গাও এবং তুমি দেখতেও অনেক সুন্দর এবং হাসি নিয়ে একটু আগেই বলছিলাম যে হাসিতেও মুগ্ধতা ছড়ায়। তো এত কিছুর কম্বিনেশন, তো তোমার কাছে কখনো অভিনয়ের অফার এসেছে নাকি? হ্যাঁ, অভিনয় মুভিতে নাটকে দুটো জায়গায় এসেছে, বাট আমার আসলে করা ওভাবে হয়নি, কখনো করবো না আই হোপ। কজ হচ্ছে যেহেতু গানের মানুষ, গানের মানুষের মানে এভাবেই থাকতে চাই আসলে, অ্যাটলিস্ট সবাই আমাকে গানের থ্রুতেই চিনুক, আমি অন্য কিছুর ভিতরে না যাই। কারণ আমার কাছে মনে হয় যে মুভি অনেক কঠিন, নাটক অনেক কঠিন, সব কিছু মিলে আমি আমার যে জায়গায় কমফোর্টেবল আছি সেখানে আমি আলহামদুলিল্লাহ খুব হ্যাপি আছি। তার মানে আমরা শুধু কর্ণিয়াকে গানেই পাবো, অভিনয় আপাতত পাচ্ছি না, কিন্তু মিউজিক ভিডিওতে তো করছি, ওটাই তো গুড এনাফ। আমার অনেকের এটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে ওপার বাংলার গানের অফারের সম্পর্কে, এই মুহূর্তে হাতে কোনো ওপার বাংলার গানের অফার আছে নাকি? ওপার বাংলার গান হয়নি, বাট ওপার বাংলার মানুষের সাথে কাজ হয়েছে। আমারই একটা গান করেছে অম্লান চক্রবর্তী, অম্লান দা, উনি কলকাতার, উনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে, ভালো ভালো মুভিতে কাজ করছেন, খুবই দুর্দান্ত কাজ করছেন আর কি। যাই হোক, দাদার সাথে আমার লাস্ট একটি গান করা হয়েছে, যে গানটি এখনও আপ করা হয়নি, মানে ইউটিউব আপ করা হয়নি, বাট আই হোপ যে আমরা নেক্সট ঈদে এই গানটি আমরা বের করব। সো সবাইকে অপেক্ষা করতে হবে আর কি। আপনার নামটা কিন্তু অনেকটা ব্যতিক্রম নাম, কর্ণিয়া, মানে এই নামটা কে রেখেছে এবং কেন রেখেছে? কর্ণিয়া তো চোখের একটা অংশ, যেটা দিয়ে আমরা আসলে দেখি সবাই, বাট এই নামটা আসলে রাখার পেছনে আসলে আমার জাকিয়া সুলতানা রেখেছে, আমার আব্বু। আর কর্ণিয়া নামটা রেখেছে হচ্ছে আমার আব্বুরই একটা ফ্রেন্ড, আমার আব্বুর যে ফ্রেন্ড ছিল ওনার ওনার আবার কিছুদিন আগে বেবি হতে যে মারা যায়, তো আমি যখন হই তার নাম আসলে কর্ণিয়া রাখার ইচ্ছা ছিল, যেহেতু বেবি হয়ে মারা গেছে, তখন আমি যখন হয়েছে তখন আমার আব্বুকে রিকোয়েস্ট করেছিল যে তোমার মেয়ের নাম বন্ধু, তুমি আমার তোমার মেয়ের নাম আসলে কর্ণিয়া রাখো, তো ওই জন্য আব্বু আসলে আমার নামটা কর্ণিয়া রাখে। আমাদের সব গান আসলে শিল্পীদের কাছে অনেক আপন, তো শিল্পীদের সাথে গানের যে অভিজ্ঞতাটা এটা আসলে আপনার কাছে জানতে চাই। আমার আসলে সবার সাথে মোটামুটি অনেকের সাথে কাজ করা হয়েছে, লাইক আমাদের যেমন রিসেন্টলি আমাদের ইয়াংদের মধ্যে যাদের আছে মেল ভয়েস, যেমন আসিফ আকবর ভাইয়ের সাথে যেটা বলছিলাম যে অনেকগুলো করা হয়েছে, তার সাথে অনেক বেশি আসলে তুলনামূলক করা হয়েছে, তাছাড়া তাহসান ভাইয়ের সাথে করা হয়েছে, বাট তাহসান ভাইয়ের সাথে যেটা করেছিলাম ওই গানটা আসলে ভাইয়া একটা টাইমে ভয়েস দিয়েছে, আমি আরেকটা টাইমে, সো ওনার সাথে ওভাবে দেখা হয়নি। আর আরেকটা করেছে, আর বেশ কয়েকটা কাজ করেছে ইমরানের সাথে ফিল্মে, তাও তো ভালো অভিজ্ঞতা ভালো। আর আরেকজন করেছিলাম, একটা গান করেছিলাম, উনি হচ্ছে কলকাতার, ওনার নামটা অবশ্য এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওনার সাথেও কাজ করেছে, খুব ভালো হয়েছে। আর কার সাথে করেছি, কাজী শুভ ভাইয়ের সাথে কাজ করেছি, বেলাল ভাইয়ের সাথে কাজ করেছি, মানে অনেকের সাথেই আসলে কাজ করা হয়েছে। আপনি সাথে বারবার বলছেন যে আসিফ আকবর ভাইয়ের সাথে সবচেয়ে বেশি কাজ করেছে, তো ওই ভান্ডার থেকে আরেকটা গান শুনতে চাই আমরা। আমার এলো মেলো জীবন, তুমি এসে বদলে দাও আমার অগোছালো ঘর, তুমি আবার এসে সাজাও, ও প্রিয় ও প্রিয়, তুমি আমার মনে খবর একটু না বদলে দাও। এই গানটা হচ্ছে তরুণ মুন্সী ভাইয়ের লেখা এবং সুরে, আর তরুণ মুন্সী ভাই তো আসলে খুবই মেলোডি টাইপের, খুবই দারুণ গান লেখে, সো ভাইয়ার সাথেও ফার্স্ট কাজ আর কি, খুব পছন্দের একটি গান ছিল। আপনি তো অনেক সহকর্মীর সাথে ইতিমধ্যে গান করেছেন, স্টেজ শো করেছেন, তো এমন কি আছে যে যার সাথে জুটিটা আপনার খুব ভালো জমেছে বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সহকর্মীর সাথে গান করতে বা স্টেজ শো করতে? স্টেজ শো আসলে অনেকের সাথে অনেক বেশি করা হয়েছে, যেমন সাব্বির ভাই আছে এর মধ্যে, আমাদের পাওয়ার বাজার সজল ভাই আছে, মেহরাব ভাই আছে, রাজীব ভাই আছে, প্রচুর শো করেছি একসাথে, প্রতীক আছে, অনেকের সাথে, ইমরান আছে, আর ও আরেকজন
none other than আমাদের জেমস ভাই জেমস ভাইয়ের সাথে প্রচুর শো করেছে আমি আমার পুরো বাংলাদেশের স্টেডিয়াম একটা শো করেছিলাম যে প্রত্যেকটা স্টেডিয়াম গিয়ে শো করা সো ওখানে আমি এবং জেমস ভাই নিজে ছিলেন সো আমার পারফর্ম পরে জেমস ভাই করতেন বাট ওভাবে দেখা হতো না খুব অল্প দেখা হতো কারণ ভাইয়া একটু পরে আসতো বাট ভাইয়ার সাথে প্রচুর স্টেজ কিছুদিন আগেও আমরা আমার মনে হচ্ছে রোজার আগে যেটা শো করলাম সেটাও জেমস ভাইয়ের সাথেই ছিল জেমস ভাইয়ের সাথে আপনার প্রচুর শো করা হয়েছে মানে এটা অভিজ্ঞতাটা কেমন মানে জেমস ভাই তো মানে আমরা সবাই আসলে অপেক্ষা করি উনি কখন মঞ্চে আসবেন মানে আপনি কি ওনার গান শোনা পর্যন্ত অপেক্ষা করেন মানে এই অভিজ্ঞতাটা আসলে কি অবশ্যই ভীষণ দারুণ আসলে সবার কাছ থেকে যারা আমাদের সিনিয়র্স যারা আছেন সবার সাথে মানে মানে কি বলে সবার পারফরমেন্স দেখা কিন্তু একটা শিক্ষণীয় একটা ব্যাপার আছে তো আমার মিউজিশিয়ান তাছাড়া আমরা সবাই ওয়েট করতে থাকি কখন জেমস ভাই আসবে ওনাদের সাউন্ড কীভাবে চেক করছে সাউন্ড কীভাবে ব্যালেন্স করছে তাছাড়া অনেক কিছু আসলে এখানে মানে এক একটা করে বলতে পারছি না ওভাবে করে বাট সব কিছু আসলে তার এন্ট্রিটা কীভাবে হয় অডিয়েন্সের রিয়াকশান সব কিছু মিলে আমরা আসলে তাদের কাছ থেকে শিখি শিখতেই থাকি এমনি জেমস ভাই কি কখনো মানে তোমাকে কোনো পরামর্শ দিয়ে এসেছে বা কখনো নিজে থেকে কোনো সাজেশন দিয়েছে আসলে জেমস ভাই তো আসলে ওভাবে কিন্তু সবাই যেভাবে চিনে ওনার সাথে আমার ওভাবেই দেখা কিন্তু খুব বেশি কথা উনি বলেন না একবার আমি একটা চ্যানেলে একটা লাইভ প্রোগ্রাম ছিল লাইভ কনসার্ট ছিল আর কি তো ইনডোর ছিল তো আমি ফার্স্ট টাইম তার সাথে আমি দেখা করব তো ওয়েট করছিলাম কখন ভাই আসে এবং আমি ওখানে ওনার যে ড্রামার ছিল আমি ওনার সাথে কথা বলে রাখছিলাম ভাই আমি তো তার সঙ্গে ছবি তুলতে চাই প্লিজ হ্যাঁ তুমি কেন তুলবা না অবশ্যই তুলবা তো ভাইয়ার সাথে আমি ভাইয়ের শো শেষ হয়ে গেল আমি আমাকে পেছন থেকে দৌড় দিয়ে যেতে হয়েছে ভাইয়া বলছে তুমি আসো আসো আমি তোমাকে দেখা করাচ্ছি পরে একদম লিফটের সামনে যেয়ে আমি বললাম ভাই আমি একটা ছবি তুলতে পারি হ্যাঁ আসো আসো প্লিজ প্লিজ খুবই পোলাইট এবং আসলো ছবি তুললাম বাট ভাইয়া হয় না যে সবসময় স্মাইল করে না খুব একটা কেমন একটা গম্ভীর একটা ওরকমই কিন্তু আমার মনে হয় ওনার মনের জায়গাটা আসলে অনেক বড় উনি সবাইকে আসলে এসে তার এবং আমি তাকে বলেছিলাম ভাইয়া আপনি তো খুব সুন্দর ছবি তুলেন আমাকে কিন্তু ছবি তুলতে হবে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি চলে আসবে ছবি তুলে দেবো পরে কি আর যাওয়া হলো সেই ছবি তোলার জন্য যাওয়া হয়নি আসলে আচ্ছা এবার একটা ভিন্ন প্রসঙ্গে যাই যদি আজকে আমরা হঠাৎ করে ক্যামেরা নিয়ে কর্নিয়ার বাসাতে গিয়ে একটা জরিপ করি যে কর্নিয়ার ওয়ার্ড্রোপে কেমন ড্রেস পাওয়া যায় ওয়েস্টার্ন নাকি বাঙালি তাহলে সেটা কি পাবো ওয়েস্টার্ন এখন অবশ্য সালোয়ার কামিজ প্রচুর পরা হয় সালোয়ার কামিজ শাড়ি পরে থাকে আমি পড়তে পারি না আমার শাশুড়ি বলে যে তুমি এত শাড়ি তুমি পরো না মানে অনেক নতুন নতুন শাড়ি পরতে পারি না কোথায় পরবো আমি কোন অনুষ্ঠানে পরবো এরকম একটা কনফিউজ হয়ে যায় বাট ওয়েস্টার্ন একটু বেশি আচ্ছা এমনি স্টেজও কি সেই সেটাই পড়া হয় ওটা কমফোর্ট জোন আচ্ছা আমি যদি বলি যে চলার পথে যার অনুপ্রেরণা দিয়ে আজকে এই পর্যন্ত আসা সেই ব্যক্তিটা কে আমার আম্মু আম্মু আর আমার বোন দুজনই আসলে আর আব্বুকে আসলে খুব অল্প টাইমে পেয়েছি তো মানে আমার আব্বু 2000-এ মারা যায় সো 21 বছর প্রায় 22 বছর তো আব্বু যখন ছিল তখনও আব্বু কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় যে নিয়ে যে আব্বু যেহেতু আমি বলছিলাম আপনার সাথে ব্যাক স্টেজে আব্বু এয়ারফোর্সে জব করতেন তো এয়ারফোর্সের অনির্বাণ হতো তো আমি তো অনেক ছোটো ছিলাম আব্বু কিন্তু প্রায়ই অডিশন দেওয়ার জন্য আমাকে নিয়ে যেত কিন্তু আমি তো সবার ছোটো হয়ে যেতাম আমাকে সহজে নিত না তো লাস্ট একটা দুটাতে আমি টিভিতে চান্স পেয়েছিলাম আন্টিদের সাথে কোরাস গানে ঠিক আছে তো আব্বু খুব হ্যাপি এবং স্ক্রিনে তার মেয়েকে দেখতে পারে খুব ভালো লাগছে মানে সে মানে চোখেও পানি চলে আসছে এরকম একটা ব্যাপার এবং তখন আমি ক্লাস 6 না 7 পড়ি তখন আমি আমাদের স্কুলে ওই দিন আবু যে বছর মারা যায় তার আগের জাস্ট বছরে আমি চ্যাম্পিয়ন হই সো ওটাও মানে ক্রেস্টগুলো ধরে বা মানে সে খুবই এক্সাইটেড থাকতো এবং আমি কোন ড্রেসটা কোন শাড়িটা পরে যাবো আবু শাড়িও আনতো কিনে আনতো আবার আমি যদি আমার কার গান শুনবো কার ক্যাসেট আনতে হবে তখন তো ক্যাসেটের যুগ ছিল ক্যাসেট এনে আমাকে আচ্ছা নাও তুমি এর গানগুলো শিখো সে নিজেও কিন্তু গুনগুন করে গেত খুব ভালো গাইত সো আব্বু এভাবে মানে সাপোর্ট করতো মানে বাট অনেক কিছু হয়তো দেখতে পারিনি এটাই আফসোস থেকে যায় যে সে যখন যে বছর মারা গেল তার কিছুদিনের মধ্যে আমি ডুয়েট একটা গান করি বাট আব্বুগুলো দেখে যেতে পারিনি